আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা এই মুহূর্তে আছি জৈন্তাপুর বাজারে, সিলেটের জৈন্তাপুর বাজারে। একজন ইয়াবা ব্যবসায়ী হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়েছেন। আমরা অনেক কাছ থেকে জানতে পেরেছি, এই দেখেন ওনাকে এই মুহূর্তে চেকিং করা হচ্ছে, আর কোথাও ইয়াবা আছে কি না। এর আগে অনেকগুলো ইয়াবাই উদ্ধার করেছে পুলিশ, এখন ওনাকে আপনার প্যান্ট খুলে চেক করছে পুলিশ যে আর কোন কোন জায়গায় আপনার ইয়াবা আছে। ওনার জুতার ভিতরে ইয়াবা পাওয়া গেছে, প্যান্টের ভিতরে ইয়াবা পাওয়া গেছে, এবং অনেকগুলো ইয়াবা ট্যাবলেট উনি বিক্রি করতেছেন। ওনার নামে সিলেটের আদালতে অনেকগুলো মামলা চলমান রয়েছে, মাদক ব্যবসায়ী মামলা, মাদক মামলা ওনার কিন্তু চলমান রয়েছে। কিন্তু মামলা চলাকালীন সময়ে উনি আপনার এই যে আবার পুনরায় ধরা খেয়েছেন আজকে। উনি যতটুকু জানতে পারলাম, একজন মুরব্বী মানুষ, দাড়িওয়ালা মানুষ, দেখলে বুঝতে পারবেন না যে উনি একজন মাদক ব্যবসায়ী। কিন্তু এই দেখেন পুলিশে জারাচ্ছে, পুলিশে জারিয়ে চেক করছে, তার যে শৈলে জামাগুলো আছে, জামা গেঞ্জি চেক করছে, আপনার প্যান্টগুলো খুলে চেক করছে, যে প্রতিটা বাজে বাজে চিপায় চিপায় ওনার আপনার ইয়াবা ট্যাবলেট পেয়েছে। আমরা সচরাচর সামনে ছিলাম, দেখতে পেরেছি। এখন এই মুহূর্তে তাকে থানাতে নেওয়া হচ্ছে। দেখবেন আমি সামনে দেখাবো যে কতগুলো ইয়াবা পেলো। এর আগে অনেকগুলো ইয়াবা উদ্ধার করেছে, এখন আমাদের সামনে পুলিশ গণনা করেছে কতগুলো ইয়াবা পেয়েছে, আর ওনাকে এখন গ্রেফতার করে থানার হাওলায় আছেন উনি, গ্রেফতার করা হয়েছে ওনাকে। দেখবেন এই মুহূর্তে আমাদের লোকে থাকেন। হ্যাঁ, দেখবেন সম্মানিত দর্শক, আমরা যতটুকু জানতে পারছি ওনার বাড়ি জৈন্তাপুরের জালাল বস্তিতে, আর গ্রেফতার করা হয়েছে যে জৈন্তাপুর বাজারের বাদশাহ মিকার আছে, বাদশাহ মিকারের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। অনেক মানুষ ছিলেন এখানে, আরো সাংবাদিক ছিলেন, পুলিশ কর্মকর্তা ছিলেন, পুলিশের সদস্য ছিলেন এখানে। আজকে তার সম্বন্ধে কিভাবে তথ্য পেলেন একটু জানতে চাইছি, গোপন তথ্য দিতে। এর বিরুদ্ধে আর কি এর আগে কোন মামলা ছিল? আর একাধিক মাদক মামলা। বাড়ি কোথায় বলছিলেন? তার বাড়ি কোথায়? আসামির বাড়ি কোথায়? এখানে জালালনগর, জালাল বস্তি, এখানে জৈন্তাপুর উপজেলা জালাল বস্তি। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা জানতে চাই আসলে যে মাদক দ্রব্য, শাহিদ ভাই আমরা জানতে চাই এই যে মাদক দ্রব্য, যেটি আমাদের ধর্মমতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী মাদককে এবার জিলো টলারেন্সে নিয়ে আসছেন, তারপরে এত মাদক ইয়াবা, 43 পিস ইয়াবা, আসলে সে এই অবস্থায় কিভাবে নিয়ে বেরিয়ে যাচ্ছে? আসলে পুলিশ তো সর্বদাই অভিযান করে থাকে, এর ফলপ্রসূতে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অভিযানে সার্থক হয়েছি, এবং আপনাদের উপস্থিতিতে আমরা কিন্তু মাদক উদ্ধার করতে সফল হয়েছি। ধন্যবাদ, আপনারা পাশে থাকবেন, এই অভিযান চলমান থাকবে। অবশ্যই আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা আরেকটু জানতে চাই, এই মুহূর্তে বিভাস দেখতে পাচ্ছেন গোপন তত্ত্বের।